আমি মোস্তফা সরোয়ার ফারুকি। আমি একটা ছবি বানিয়েছি, এটার নাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আসবে এপ্রিলের মাঝামাঝির সময় আশা করি। ছবি মুক্তির আগে এটার সাউন্ড ট্র্যাকটা বাজারে পাওয়া যাচ্ছে। আমরা বাজারে ছেড়েছি 8-9 দিন আগে ফাইভ মিউজিকের ব্যানারে। সিঙ্গুলার নাম্বারের জন্য গান লিখেছেন মারজুক রাসেল, কবির বকুল, মিথিলা, তপু এবং আশিক। ছবিতে গান আছে 7টা। ছবির মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছেন হাবিব, ফুয়াদ আল মুক্তাদির, প্রিন্স, তাহসান এবং লিমন, রিজাউল করিম লিমন। সিঙ্গুলার নাম্বারে 7টা গানই বলা যায় 7 রকম। আবার এক ধরনের ইউনিটি আছে গানগুলোর মধ্যে, সেটা হচ্ছে মেলানকোলি। একটা একা মেয়ের একাকিত্ব এবং একা মেয়ের কনফিউশন, এই জিনিসগুলো গানগুলোর মধ্যে থাকুক এটা আমরা চেয়েছিলাম। আমার ধারণা এটা খুবই ভালোভাবে করতে পেরেছেন যারা কাজ করছেন, হাবিব, লিমন, ফুয়াদ, প্রিন্স, যারা যারা কাজ করছেন সবাই ওই জিনিসটা খুব ভালোভাবে করতে পেরেছেন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি শুনছে হাবিব ন্যান্সির বাহির বলে দূরে থাকুক দ্বিধা। তা আমার ধারণা ধীরে ধীরে অন্য গানগুলো ফোরগ্রাউন্ডে আসবে। এরপরে লিমনের জেলখানার চিঠি আসবে, তপুর তপু আনিলার শেষ চিঠি আসবে, তাসান মিথিলারটা আসবে, এমনকি সবার শেষে সুমির একটা গাওয়া গান আছে পোড়াবাসী, যেটা হয়তো এখনো কেউ শোনারই সময় পাচ্ছে না, আমার ধারণা ওটাও সামনে আসবে। আপনাদেরকে পরিচয় করে দিতে চাই লিমনের সঙ্গে। লিমন এই ছবিতে 2টো গান গেয়েছে, একটা প্রিন্স মাহমুদের সুরে এবং একটা নিজের সুরে। এছাড়া ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক পুরোটাই ওর করা। আমার ধারণা লিমন ইজ গোয়িং টু বি দ্য নেক্সট বিগ থিং। ফারুকি ভাই তার ফিল্মের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য আমাকে ডাকলেন এবং বললেন আমাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক করতে হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো করার যথাসাধ্য ভালো করার চেষ্টা করলাম, আমি জানি না কি করছি, বাকিটা আপনাদের হাতে। তারপরে 2টো গান গেয়েছি, যতদূর সম্ভব ভালো গাওয়ার চেষ্টা করেছি এবং এখনো করছি, ভুল ত্রুটি জানি না, সব আপনাদের হাতে। ওইখানে ওইখানে ভালোবাসা জমা আছে সযতনে, বাড়ির উঠানে সবখানে, বারবার সে তোরে পিছু টানে, তাই বারবার সে তোরে পিছু টানে, দেখতে পারবে আমাকে বললেন যে একটা গান লেখার জন্য, তো এই সেই গানটা লিখতে লিখতে নানা দ্বিধা দ্বন্দ্ব, মানে লেখার ভিতরে অনেক কাটা ছেঁড়া ইত্যাদির পরে একটা গান, এই গানটা দাঁড়ালো। বাহির বলে দূরে থাকুক, ভিতর বলে আসুক না, আবার ভিতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না। সবচেয়ে বড় ধন্যবাদটা দিতে চাই আমরা লিসেনারদেরকে, যারা
অ্যালবামটা রিলিজ হওয়ার 4 দিনের মাথায় আমরা ফাইভ মিউজিকের কাছে জানতে পেরেছি যে তাদের স্টক প্রায় ফাঁকা হয়ে গেছে। এই যে একটা অ্যালবাম বের হওয়ার এত অল্প দিনের মধ্যে তারা অ্যালবামটাকে নিজের করে নিয়েছে, সেটার জন্য আমরা তাদেরকে থ্যাংক জানাই। আশা করি তারা ছবিটাকেও নিজের করে নেবে। মিথ্যে এবাধুনী